Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Sammanito MFI World Viewers jara shunchen ba dekhchen tader shobai ke antarik mubarakbad ebong shubhechha janacchi. Asha kori Allah pak er doya ebong khub bhalo ebong shusto achen. Allah subhanahu wa taala amaderke ei mohamarir shomoy Allah subhanahu wa taala amaderke shobaike shusto ebong bhalo rakhen ebong ei ramzaner mubarak khatir Allah subhanahu wa taala jeno korunaman namok mohamarike Allah subhanahu wa taala তার কুদরতি শক্তি দ্বারা ধ্বংস করে দেন আমরা সবাই বলি আমিন সম্মানিত ভিউয়ার্স আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামটি পবিত্র রমজানুল মুবারককে 125 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন দাম মুরাদ করে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদেরকে দলিল দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে লাল বাটনে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা বেল আইকনটা বন্ধ বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এই দলিল সম্পর্কে শুনে আসি তারপরে ইনশাআল্লাহ আমি তাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনার নামটি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় মানুষকে মায়ুস আসমাউল হুসনা নামে অর্থাৎ উত্তম নামসমূহের মাধ্যমে দোয়া করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সূরা আরাফে একটি আয়াতে বলেন মহান আল্লাহ তাআলা অনেক উত্তম উত্তম নাম রয়েছে তোমরা সেই নাম সেই সমস্ত নাম দ্বারা তাহাকে ডাকো আর যাহারা তাহার নামের মহত্ব অস্বীকার করে সেই সমস্ত পাপাচারীদের কর্মপদ্ধতি ত্যাগ করো অচিরে তাহাদিগকে তাহাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হবে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যে তোমরা যখন তাহার দরবারে হাত উঠাও তখন তোমরা তাহার নামের দ্বারাই তা ডাকো এবং তোমরা যেন তোমাদের মন গড়া নামে তাকে না ডাকো তোমাদের তাসবিহ পাঠাও যেন মানে তাসবিহ পাঠাও যেন তাহার নামের দ্বারাই হয় তাহার আলোচনাও যেন তাহার পবিত্র নামেই হয় এবং ইবাদত ও এত এদাআত যেন তাহার পবিত্র নামসমূহের মাধ্যমেই হয় এই জন্যই সাধারণভাবে এ নামাজের মাধ্যমে আসমায়ে হোসনা পূর্ণপূর্ণ উচ্চারণ করিতে নির্দেশ দেওয়া হয়েছে উঠিতে বসিতে মুখ নিশ্চিতে বাণী হইবে আল্লাহু আকবার আল্লাহ মহান বান্দা যখন স্বীয় প্রতিপালকের সম্মুখে বিনয়ে মাথা নত করিয়া তাকবীর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দা এবং আল্লাহ এবং বান্দার মাধ্যমে একদম নিকটবর্তী আল্লাহ তাআলা হিজাব বা মাসরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজাব সরিয়ে দেন এবং বান্দার সাথে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথোপকথন করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাতু ফালাউল আসমাউল হুসনা হে নবী আপনি বলিয়া দিন যে তোমরা তোমাদের পবিত্র মাবুদকে আল্লাহ অথবা রহমান যে নামেই ডাকো না কেন তাহার অসংখ্য উত্তম নাম রহিয়াছে উহার ভিতর যে নামে ডাকিয়া তোমরা তোমাদের মনে সন্তুষ্টি আসে সেই নামেই তাকে ডাকো আল্লাহ অন্য এক জায়গায় কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহ তাআলাই একমাত্র উপাস্য তার অসংখ্য উত্তম নাম রহিয়াছে সূরা হাসরে আল্লাহ ইরশাদ করেন ওয়াল খালিকুল বারি ওয়াল মুসাববিরু লাহুল আসমাউল হুসনা মহান আল্লাহ তাআলাই সেই পবিত্র সত্তা যিনি সমগ্র সৃষ্টি স্রষ্টা সুনিপুণ সৃষ্টিকর্তা সৃষ্টি জীবের আকৃতি গঠনকারী এছাড়া তাহার আরো অনেক উত্তম নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি তাদের দলিল দেওয়ার চেষ্টা করলাম দলিল দিলাম ইনশাআল্লাহ তো প্রতিদিন রমজানুল মুবারকে যে নামটি আপনি 125 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দান করবেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি দলিল দেওয়ার চেষ্টা দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পবিত্র গুণবাচক নামটি পবিত্র রমজান মাসে দৈনিক 125 বার পাঠ করে যে দোয়া করবে যেই যে উদ্দেশ্যে দোয়া করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই দোয়া মহান করুণাময় আল্লাহ দরবারে গৃহীত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাকসুদে মঞ্জুর এবং সেই আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই পবিত্র নামের অর্থ হচ্ছে উপদেশদাতা অর্থাৎ আল্লাহ যা সব কিছুকে পছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উপদেশ দিয়ে দিয়েছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র নামটি 125 বার পাঠ করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে দুরূদ শরীফ একবার তিনবার বা সাতবার যেবার আপনার ইচ্ছে মনে হয় বেদুর সংখ্যায় পড়ে নেবেন এবং শিষ্য বেদুর সংখ্যা পড়ে নেবেন দুরূদ শরীফটা পড়ে নেবেন
পড়েন ইয়াফাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র নামটি পড়বেন ইয়া এই আপনাদেরকে নামটা বলে দিচ্ছি ওয়াইযুন 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র নামটি 125 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই তা দান করবেন আজকে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম আপনাদের ইমানি দায়িত্ব হলো আপনার অপর মুসলমান ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাকে জানিয়ে দেয়া কারণ আপনার এই উসিলা দিয়ে তার সেই মুসিবত থেকে সে উদ্ধার হইতে পারে কাল কিয়ামতের মাঠে অবশ্যই আপনার উসিলা হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন বা আপনি সুস্থ থাকবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন